ইস্পাত শিল্পের রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে স্টিল ডাস্ট বা ছাই। এ ছাই অনেকটা কাঠখড় পুরানো ছাইয়ের মতোই। একসময় এসব ছাই বাতাসের সঙ্গে মিশে পরিবেশ দূষণ করত। এখন কারখানার নির্গত ধোঁয়া পরিশোধন করে সেই ছাই আলাদা করা হয়, যা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। এতে পরিবেশ রক্ষার পাশাপাশি দেশে আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বর্তমানে ইস্পাত কারখানাগুলোর এই ছাই রপ্তানি হচ্ছে বিশ্বের 60টি দেশে, বছরে যা থেকে আসছে 200 কোটি টাকা। তবে এই ছাই রপ্তানির ধারণা কিভাবে এলো? স্টিল ডাস্ট কেন এত দামি? বিশ্বের কোন কোন দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের স্টিল ডাস্ট, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। জানা যায়, বর্তমানে দেশে প্রায় 60 লাখ টন MS রড উৎপাদন হয়। 2023 সালে রড উৎপাদনের সক্ষমতা 1 কোটি টনে উন্নীত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই শিল্পে যুক্ত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিও। আগে বায়ু দূষণের জন্য ইস্পাত কারখানাগুলোকে দায়ী করা হলেও নতুন নতুন প্রযুক্তি আসায় তা শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব হচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান BSRM GPS ইস্পাত, আবুল খায়ের স্টিল, KSRM সহ বড় বড় কারখানা ছাই রপ্তানির সঙ্গে যুক্ত। বিশেষত BSRM GPS ইস্পাত দীর্ঘদিন ধরে সরাসরি রপ্তানির সঙ্গে যুক্ত রয়েছে। এসব ছাই কারখানা থেকে সংগ্রহ করে রপ্তানিতে যুক্ত তৃতীয় পক্ষের অনেক ব্যবসায়ী। ইস্পাত প্ল্যান্টগুলো পুরনো লোহা গলানোর সময় চুল্লি থেকে কালো ধোঁয়ার মাধ্যমে ছাই বেরিয়ে আসে। এসব কালো ধোঁয়া এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পরিশোধন করা হলে বাতাস এবং ছাই আলাদা হয়ে যায়। পরিশোধনের পর স্বচ্ছ বাতাস খোলা আকাশে ছেড়ে দেওয়া হলেও ছাইগুলো জমা পড়ে নির্ধারিত বাস্কেটে। এরপর পরের প্রক্রিয়াগুলো শেষে এসব ছাই চলে যায় বিশ্বের বিভিন্ন দেশে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চায়না, থাইল্যান্ড, কোরিয়া, স্পেন, তুরস্ক ও ভারতে এই ছাই রপ্তানি হয়। মূলত ছাই প্রক্রিয়াজাত করার মাধ্যমে কালি ও প্রিন্টারের কার্টিজ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। সংশ্লিষ্টরা জানান, কারখানা বেঁধে রপ্তানিযোগ্য ছাইয়ের জিঙ্ক অক্সাইডের মাত্রা কম বেশি হয়ে থাকে। বিশেষত কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস ও ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির কারখানাগুলোতে আনুপাতিক হারে ছাই বেশি উৎপাদন হয়, কিন্তু এসব ছাইয়ে জিঙ্ক অক্সাইডের পরিমাণ কম থাকে। অন্য প্রযুক্তির কারখানাগুলোর ছাইয়ে অপেক্ষাকৃত জিঙ্ক অক্সাইড বেশি থাকে, যে কারণে বিদেশের প্রক্রিয়াজাত কারখানাগুলোতে অপেক্ষাকৃত বেশি জিঙ্ক অক্সাইডের ছাইয়ের চাহিদা বেশি থাকে। এসব ছাইয়ের দামও অনেক বেশি। দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর পাশাপাশি আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটেছে অন্যদের প্ল্যান্টগুলোতেও। বর্তমানে GPH-এর কারখানায় সবচেয়ে আধুনিক কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তির সংযোজন করেছে, যা বাংলাদেশে এই প্রথম। পরিবেশ দূষণ অনেকটাই কমে গেছে এই শিল্পে। চট্টগ্রাম কাস্টম হাউস থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে জানা যায়, প্রতি টন জিঙ্ক অ্যাশ কিংবা স্টিল ডাস্ট $98 থেকে $800 রপ্তানি হয়। তবে ডেউটিন সিআই শিট কারখানার সলিড জিঙ্ক অক্সাইড রপ্তানি হয় প্রতি টন $2,000 থেকে $4,500। বছরে ইস্পাত কারখানার ছাই রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে প্রায় 200 কোটি টাকা। BSRM বছরে প্রায় 12,000 টন ছাই রপ্তানি করে। 2020-21 অর্থ বছরে ছাই রপ্তানি করে প্রায় $62 লাখ আয় করেছে। একসময় ইস্পাত শিল্পের কারখানাগুলোর স্টিল ডাস্ট ফেলে দেওয়া হতো, এতে দূষিত হতো পরিবেশ। কিন্তু আন্তর্জাতিকভাবে এসব স্টিল ডাস্ট বা ছাইয়ের চাহিদা রয়েছে। স্টিল ডাস্টে প্রায় 50%-এরও বেশি জিঙ্ক অক্সাইড রয়েছে। অন্যদের কারখানায় খুব অল্প পরিমাণে জিঙ্ক অক্সাইড থাকে, যে কারণে বিশ্ববাজারে বাংলাদেশের ছাইয়ের চাহিদা অনেক বেশি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের স্টিল ডাস্ট রপ্তানির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।